একটি সুন্দর কেক, কিন্তু তার পেছনে আসলে অনেক গল্প থাকে আর অনেক কষ্ট করে একটা সুন্দর কেকগুলো আমরা আসলে ডিজাইন করে থাকি। কারণ দেখতে আসলে অনেক সুন্দর লাগবে কেকটা, কিন্তু এটার পিছনে যে আসলে কতটা পরিশ্রম দিয়ে কেকটা করেছে সেটা শুধুমাত্র যে আসলে বেকিং নিয়ে কাজ করে সেই ভালো বলতে পারবে। তো একটা কেককে সুন্দর করে ফুটিয়ে তোলার দায়িত্ব থাকে আমাদের, এবং কতটা সুন্দর করতে পারবো সেটাও আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান। তো আমি এখানে একটা 2 পাউন্ডের কেক করছি। কেকটা একদম লিটিল বেবি, যার 1 ইয়ার হয়েছে, তো তার জন্য কেকটা করা তার বার্থডে ছিল। তো কেকটাকে আমি যতটা সুন্দর এবং কালার কম্বিনেশন করে করার দরকার ছিল আমি ঠিক সেভাবে করেই কেকটা করেছি। আর এখানে খুব সুন্দর একটা রেড কম্বিনেশনে আমি কেকটার কাজটা করছি। আর কেকটা লাস্ট ফিনিশিংয়ে দেখতে এত সুন্দর লাগবে যে আপনার মনে হবে বাসায় রেখে দিবেন, এরকম একটা সিচুয়েশন মানে। আর কেকটা এত ভাইরাল হয়েছে আমার পেজে বলার বাইরে, কারণ এখন এই কেকটা দেখে আমার মিনিমাম প্রি অর্ডার চলে এসেছে 2টো। মানে কেকটা এত নাইস হয়েছে যে বলার বাইরে। আর রেডের উপরে কেকটা করার কারণে আমার কাছে মনে হয়েছে অসম্ভব বেশি ভালো লাগছে। তো যাই হোক, এভাবে করে আমি ফন্ডেন্টের কিছু কাজ করে নিয়েছি। কেকটার পিছনে আসলেই অনেকটা সময় আমাকে ব্যয় করতে হয়েছে। আসলে দেখতে অনেক সুন্দর লাগলেও বা ইজি লাগলেও আসলে বিষয়টা এরকম ইজি থাকে না। কেকের পিছনে আসলে অনেকটা সময় ব্যয় করতে হয়, এবং থিমগুলো দেখা যায় যে কীভাবে করব, মাথায় শুধু ঘুরতেই থাকে যে কীভাবে করব কীভাবে করব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কাস্টমারও অনেক হ্যাপি, এবং এইটা দেখে আমার বাকি যে কাস্টমারগুলো তারা প্রি অর্ডার দিয়ে রেখেছে। তো এখানেই আসলে সাকসেস, আর এইটাই হচ্ছে ভালো লাগা। মানে এইখান থেকেই আসলে কষ্টটা একদমই ইয়ে হয়ে যায় যে আমার কেকটা পছন্দ হয়েছে এবং আমার নিজস্ব ডিজাইনটা তারা বারবার করে রিপিট অর্ডার করছে, এখান থেকেই ভালো লাগা আসে। তো এই কথায় কথা আসলে কেকটার কাজ সম্পূর্ণ হয়ে গেল। আর এখানে কিন্তু আমি বড় লেটার কাটার দিয়ে কিন্তু হ্যাপি বার্থডে লেখাটা একটু আনকমনভাবে ওর বর্ডারে বসিয়ে দিয়েছি। আর এখানে বেবির যে নামটা ছিল সেটাই আমি এডিট করে দিচ্ছি। আর এটাকে এডিট করে দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে একটু ডাস্ট, গোল্ডের ডাস্ট দিয়ে কালার করলে বোধ হয় বেশি ভালো লাগবে। তো আমি ঠিক সেভাবে করেই ওই নামের উপরটাতে একদম ডাস্ট কালার করে দিয়েছি গোল্ডের। তো যতটা কেকটাকে ফিল করা যায় বা ফিল আপ করা যায় আমি ঠিক সেভাবেই করেছি। কোথাও যদি মানে কেকের আর একটু কিছু লাগতো তাও আমি বোধ হয় অ্যাড করতাম, কেকটা এত সুন্দর লেগেছিলো। তো আসলে কমেন্ট করে আপনারা জানাতে পারেন কেকের ভিডিওটা কেমন হয়েছে বা কেকটা কেমন হয়েছে, আর কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আসলে কেকের ভিডিও নিয়ে বা বলেন কেকের কাজ নিয়ে বলেন, অনেক ব্যস্ত থাকার কারণে আসলে আমি রিসেন্ট কিছুদিন ভিডিও দিতে পারিনি, তো আন্তরিকভাবে সেটার জন্য দুঃখিত। তো যাই হোক, সবাই আমাকে কমেন্টে জানাবেন, আর সামনে আরেকটা ভিডিও নিয়ে আমি অবশ্যই চলে আসবো। আর এখন আপনারা আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। আর যারা ভিডিওগুলো দেখছেন যদি মনে হয় প্লিজ সবাই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে ফলো দিয়ে রাখবেন, আর চাইলে আপনারা শেয়ারও করে রাখতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন। তো নেক্সট আরেকটা ভিডিওর সাথে আপনাদের সাথে আবার কথা হবে। তো আল্লাহ হাফেজ সবাইকে আজকের জন্য। আল্লাহ হাফেজ।